সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএফডিএস বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্স বিশ্ব মুখ হব স্বাস্থ্য দিবস 2020 উপলক্ষে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি ডাক্তার নাসিমা খান। দর্শক, এই পুরো মার্চ মাস জুড়ে রাজ টিভিতে বিএফডিএস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছে মেডিপ্লাস। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দাঁত সংরক্ষণে ডেন্টিস্ট্রি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আলোচনার জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথিদের সাথে। আছেন আমাদের সাথে ডক্টর মুসাদ্দেক হোসেন, এক্স ডেন্টাল সার্জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সভাপতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখা। এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন ডক্টর মুমিনুল হক, সহযোগী অধ্যাপক এবং ইউনিট প্রধান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখা। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আমন্ত্রিত হওয়ার জন্য। স্যার, প্রথমে আমি জানতে যাব ডক্টর মুসাদ্দেক হোসেন স্যারের কাছে যে স্যার, আমরা জানি সুস্থ দেহ এবং সুন্দর হাসির মূলেই আছে আমাদের দাঁত, আর এই দাঁত সংরক্ষণের জন্য আমরা কী কী করণীয় আমাদের, সে সম্পর্কে আপনি একটু বলবেন স্যার। ধন্যবাদ ডক্টর নাসিমা খান। আমরা জানি যে দাঁত আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা এই দাঁতের স্বভাবতই পরিচর্যা করা প্রয়োজন। তো দাঁত পরিচর্যার জন্য বিশেষ দুটো দিক, যেমন দাঁত ব্রাশ করা, দাঁতের যত্ন নেওয়া নিয়মিতভাবে আমাদের করতে হবে, এবং খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস, দাঁত পরিচর্যায় দাঁত ব্রাশের ব্যাপারটাই বেশ গুরুত্বপূর্ণ। দিনে দুবার ব্রাশ করা উচিত, সম্ভব হলে খাবার প্রত্যেক খাবারের পরেই ব্রাশ করা উচিত। খাদ্যাভ্যাসের মধ্যে আঠালো জাতীয় জিনিস খাওয়ার, যেমন শর্করা জাতীয় খাবার যতটা সম্ভব পরিহার করা উচিত। জি স্যার, আসলে আমাদের যে ব্রাশ করার যে প্রবণতা, আমাদের সাধারণত দর্শকদের আমাদের জানানো উচিত যে দুইটা সময়ই আমরা সাধারণত ব্রাশ করা আমাদের জন্য বেশি জরুরি। সেটা হলো সকালবেলা নাস্তা খাওয়ার পরে, যেটা সাধারণত দেখা যায় আমরা ঘুম থেকে উঠি ব্রাশ করছি, আসলে সেটা নাস্তা খাওয়ার পরে করলে ভালো হয়, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে করলে আমাদের জন্য ভালো। এবং ঘুমোতে ব্রাশ করার পরে যে আমরা আর কিছু খাবো না, সেটাও আমাদের একটা সতর্কতা হয়েছে সকলকে জানানো উচিত। স্যার মমিনুল হক স্যার, কি স্যার আপনি ভালো আছেন? আপনাকে ধন্যবাদ। স্যার, আমি জানতে যাবো যে সময়ের অভাবে অথবা দেখা যাচ্ছে অযত্নে বা অবহেলায় আমরা সঠিক সময়ে চিকিৎসা নিচ্ছি না, যখন আমরা দাঁতে প্রচণ্ড ব্যথা ফিল করি অথবা দেখা যাচ্ছে যে দাঁতটা ভেঙে গেছে বা কোনো কারণে আমরা দাঁতটাকে দাঁত দিয়ে চিবি খেতে পারছি না, তখনই আমরা ডেন্টিস্টের শরণাপন্ন হচ্ছি। ঠিক সেই সময়ে আমরা কী কী পদ্ধতির মাধ্যমে আমরা দাঁতটাকে সংরক্ষণ করতে পারবো? দাঁতের কয়েকটা স্তর আছে আমরা জানি, সেটা আমাদের নর্মাল জনগণও এই সম্পর্কে জানে, যে প্রথম যে কাভারিংটা আছে এনামেল, তারপরে ডেন্টিন। ডেন্টিন পুরো একটা দাঁতের অংশ, মেইন অংশটাই ডেন্টিন, এবং এনামেল এবং ডেন্টিন এবং সিমেন্টামের মধ্যে যে নরম অংশ আছে সেই অংশের নাম হচ্ছে পাল্প বা মজ্জা। আমরা সাধারণত এনামেলে যখন কোনো একটা ক্যাভিটি হয়, যেটাকে আমরা বলি ক্ষয়রূপ, সেই ক্যাভিটিকে আমরা সাথে সাথে যদি এটাকে ফিলিং করে দিতে পারি, রেস্টোরেশন করতে পারি, তাহলে এটা নিচের অংশগুলোকে টাচ করবে না এবং ইন্ট্যাক্ট থাকবে। আচ্ছা, কোনো একটা পেশেন্ট ওই পর্যায়ে না গিয়ে ডেন্টিনে যখন টাচ হয়ে যাবে, তখন যদি আমাদের কাছে আসে, তখন আমরা সেটা লেয়ার বাই লেয়ার দিয়ে বা কয়েকটা স্তর দিয়ে আমরা এটা ফিলিং করতে পারি। তখন আমরা ফিলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকব। যখন এটা পাল্পে চলে যাবে, মজ্জাতে চলে যাবে, বা মজ্জাতে গেলে বিভিন্ন ধরনের মানে প্রোটেকশন দিতে হয়, সেটাকে আমরা আমাদের ভাষায় বলি লাইনিং অথবা বলি ক্যাপিং, কখনো বলা হয় তাকে পাল্প পাল্পোটমি, এবং সর্বশেষ চিকিৎসা যেটা করি আমরা সাধারণত সেটা হচ্ছে পাল্পেক্টমি। এই পাল্পেক্টমির আরেকটা রূপ হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। জি স্যার, এই যে স্তরে স্তরে ভাগ, একদম কোন পর্যায়ে আমাদের কাছে আসছে পেশেন্ট, সেটার উপর ভিত্তি করেই আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা নিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, দেখা যাচ্ছে পেশেন্ট প্রচণ্ড দাঁতের ব্যথাকে বলে, প্রচণ্ড ব্যথা হয় দাঁতে, ব্যথা মানে প্রচণ্ড ব্যথা। এই যে প্রচণ্ড ব্যথা দাঁতে ফিল করে পেশেন্ট, এই প্রচণ্ড ব্যথার কারণটা কি? হ্যাঁ, ধন্যবাদ নাসিমা খান আপনাকে। দাঁতের ব্যথার কারণ হচ্ছে আমাদের প্রতিটা অঙ্গের লাস্ট প্রান্ত, প্রান্তের প্রান্ত যেটা, সেখানে অঙ্গগুলাতে একটু বেশি ব্যথা হয়। যেমন দাঁত একটা লাস্ট প্রান্ত, আমাদের আঙ্গুল একটা লাস্ট প্রান্ত, যেখানে
বেশি ব্যথা হয়, কারণ ওইখানে ব্লাড সার্কুলেশনের একটা ব্যাপার আছে, ব্লাড সার্কুলেশনের লাস্টে গিয়ে একটা প্রেশার পড়ে, এই একটা কারণে দাঁতের ব্যথা বেশি হয়। আর আরেকটা কারণ হচ্ছে দাঁতের স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের যে পাল্প বা মজ্জা বলেছি একটু আগে, সেই মজ্জাতে যে দুই ধরনের নার্ভ আছে দুটাই কিন্তু ব্যথা বহনকারী নার্ভ, আমাদের মেডিকেল টার্মে আমরা বলি নসিসেপটিভ নার্ভ, এবং এটা ব্যথা বহন করে। এই কারণে, এই দুইটা কারণে দাঁতের ব্যথা প্রচণ্ড হয়। এবং আমাদের জনগণের মধ্যে একটা কথা আছে যে দাঁতের ব্যথা অনেক অসহ্যের বাইরে চলে যায়, এইটা কারণ, মেইন কারণ হচ্ছে সিভিয়ার পেইন বা আমরা যেটাকে ফার্স্ট পেইন বলে থাকি। স্যার, আমরা আরেকটা জিনিস জানতে যাব, ব্যথা মানেই অনেকে ভীতি থাকে, অনেক পেশেন্টে যে গিয়ে ব্যথা মানি আরসিটি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা কি ব্যথা মানি কি রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে এমন কিছু কি স্যার? না, ব্যথা মানেই যে রুট ক্যানেল করতে হবে তা না। এটা ব্যথা হওয়ার দুইটা পাল্প বা মজ্জাতে যখন যাবে, দুইটা দুই ভাগে আমরা ভাগ করতে পারি, কিছুটা হচ্ছে ব্যথার ক্রাইটেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হয়ে যায় যেটা পাল্পের কন্ডিশন বা মজ্জার যে কন্ডিশন স্থায়ী হয় কিছু, আর কিছু অস্থায়ী হয়। অস্থায়ী যেটা, সেটাকে আমরা কভার করতে পারি রুট ক্যানেল ছাড়া, যে স্থায়ী হয়ে গেলে এটাকে আমরা বলি ইরিভার্সিবল কন্ডিশন, যেটাতে পুনরায় ফিরে আসে না, ভালো হওয়ার চান্স থাকে না, তখনই আমাদের ইন্ডিকেশন বা নির্দেশ থাকে যে এটাকে রুট ক্যানেল করেই এটা চিরস্থায়ীভাবে মুখের মধ্যে মুখগহ্বরে রাখতে হবে এবং এটা ফাংশনিং হয়। তার মানে স্যার, আমাদের তার ব্যথা হওয়ার হলেই যে আমাদের যে একটা ভীতি আছে, আমরা ডাক্তার কাছে যাব না, রুট ক্যানেল করাবে, এতে অনেক টাকার ব্যাপার আছে, অনেক সময়ের ব্যাপার, সেটা থেকেও মানে আমাদের আগেই যদি ব্যথাটা শুরু হয়ে যায় তখন গেলে আমরা হয়তো নিয়ম বলা হচ্ছে যে প্রতি 6 রুট ক্যানেল থেকে আমরা হয়তো বা 6 মাস অন্তর অন্তর যেন আমরা সবাই একজন দন্ত চিকিৎসকের শরণাপন্ন হই। স্যার, আপনি মশা দেখুন, স্যারের কাছে আমি বলবো যে রুট ক্যানেল আমরা কখন করব? দাঁতের গোড়ায় ইনফেকশন হবে, তখন দাঁত ফেলাই পর্যায়ে চলে আসবে, দাঁত হারাবার প্রশ্ন উঠে, দেখা যায় দাঁতের নিচে আমাদের অনেক সমস্যা আগে চলে আসে, যেটা সিস্ট বা টিউমার পর্যন্ত আমাদের চলে যেতে পারে। এই জন্য আমাদের সঠিক সময় দাঁতটাকে ট্রিটমেন্ট করতে হবে, সার্জারিও লাগতে পারে। স্যার, অনেক সময় দেখা যায় পেশেন্টরা রুট ক্যানেল করেছে, এসে আমাদের কাছে কমপ্লেন করে থাকে যে আমি দাঁতে 6 মাস আগে বা 1 বছর আগে রুট ক্যানেল করিয়েছি কিন্তু তারপর আমার দাঁতে ব্যথা হচ্ছে, সেই সম্পর্কে কিছু বলবেন স্যার? এই ব্যথা হওয়ার কারণটা কি রুট ক্যানেল করা দাঁতে? রুট ক্যানেলের তো করার বিভিন্ন ডিভাইস বেরিয়ে গেছে, এই সমস্ত ব্যথা হওয়ার কারণ থাকতে পারে অক্সিজেন, মানে অন্য রুট যেটাকে ঠিকমতো ক্যানেলটা স্টেরাইল করা হয় নাই, অথবা রুট ক্যানেল সিলের সময় ওভার সিল হয়েছে, আন্ডার সিল হয়েছে, এই জন্য কারণ হতে পারে। রুট ক্যানেল ফেলিওর হওয়ার এখন সময় অনেকটা কম, কারণ আমাদের অনেক মাইক্রোস্কোপিক ডিভাইস এসছে রুট ক্যানেল করার। ভেঙে গেল অথবা নতুন একটা রাস্তা তৈরি হয়েছে, আমাদের ডেন্টিস্টের ফল্টেরই কারণে আমাদের হচ্ছে, ইট ইজ আইট্রোজেনিক। এই যে ব্যথার কমপ্লেইন করে নিয়ে আসছে পেশেন্ট, তখন কি আমরা অ্যাডভাইস করব, কি অ্যাডভাইস করব, দাঁতটাকে ফেলে দিবে না অন্য কোনো? না, দাঁত ফেলা লাগবে না, তখন আমরা পুনরায় রিআরসিটি করতে পারি, আরসিটি করতে পারি, রিআরসিটি না, আরসিটিটাই আবার পুনরায় করা, সেটাকে আমরা রিআরসিটি বলছি। এবং তার কারণে, তার মাধ্যমে ওই যে নতুন, একটু আগে আপনি বলেছিলেন যে মাইক্রোস্কোপ বা রিজি বা নতুন নতুন অনেক স্যার বলেছেন আমাদেরকে, একটু ডিভাইস অনেকগুলো এসেছে, সেগুলো ইউজ করতে পারি আমরা করে আমরা এই দাঁতটাকেই সংরক্ষণ করতে পারি। আমাদের মানে দাঁতের চিকিৎসা সে আগের মতো আর নেই, যে ব্যথা হয়েছে বা একবার রুট ক্যানেল করেছি আমার ফেলতে হবে, সেই ভয়টা আর এখন আমাদের নেই, আমরা দাঁতটাকে সর্বভাবে সংরক্ষণ করতে পারবো। আমি মমিন হক স্যার আরেকটি বিষয় জানতে চাবো, যে আমরা সাধারণত তো আমরা সবসময় ডেন্টিস্টরা চেষ্টা করি যে দাঁতটাকে রাখার জন্য, প্রিজার্ভ করে যেভাবে রাখা যাক সম্ভব আমরা বিভিন্নভাবে পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি, বাট আমি জানতে চাচ্ছি আজকে কোন সময় দাঁতে কী সমস্যা নিয়ে আসলে আমরা সাধারণত রোগীকে বলবো যে আপনি দাঁতটা ফেলে দেন?
সাধারণত আমরা দাঁত ফেলার যে নির্দেশ আছে সেটা হচ্ছে আক্কেল দাঁতগুলো আমরা সাধারণত ফেলে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। তো সেই দাঁতটার পজিশন যদি ঠিক মতো না হয় সেটা বিভিন্ন ভাবে পাশের দাঁত গুলাকে ইনফেক্টেড করতে পারে এবং বিভিন্ন ধরনের পেইন প্রডিউস করতে পারে। তো তার কারণে ব্যথা হওয়ার কারণে আমরা বলি এটা ফেলে দেওয়ার জন্য, তার জায়গা যদি না থাকে এটা নির্দেশ হচ্ছে ফেলে দেওয়া। আরেকটা কারণে আমরা দাঁত ফেলি সাদা সেটা হচ্ছে আঁকাবাঁকা দাঁতের পজিশন ঠিক করার জন্য আমরা দাঁত ফেলার নির্দেশ দিই। এটা একটা ভালো একটা দাঁতের কোনো সমস্যা নাই, শুধু অ্যাসথেটিক পারপাস যেটা সৌন্দর্যের হ্যাম্পার ঘটে এটা একটা। আর লাস্ট হচ্ছে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় দাঁতে এবং কেরিজটা যদি খুব ডিপ লেভেলে চলে যায় এবং দাঁতের শিকড়ের মধ্যে আমরা তিনটা পার্ট আছে উপরের পার্ট মধ্যের ভাগ নিচের ভাগ ওটা কোনোটাই যদি ইনভলভ মানে ভালো নাই তখন আমরা সাধারণত বলি দাঁতটা ফেলে দেন। আর হচ্ছে নড়ে গেলে দাঁতটা নড়ে যাওয়ারও একটা ধাপ আছে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এই সিভিয়ার ধাপে চলে গেলে আমরা বলি এটা ফেলে দেন। এই কয়েকটা কারণে আমরা দাঁত ফেলার কথা বলি, না হয় এই বর্তমান যুগে আমরা দাঁত ফেলার কথা কোনো ডেন্টিস্ট সারা পৃথিবীতেই এখন সেটা আমরা বলি না। জি স্যার, আপনি একটা অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা এই স্পেসিফিক কারণগুলো ছাড়া দর্শক আমরা সাধারণত রুগীদেরকে দাঁত ফেলার পরামর্শ দিয়ে থাকি না। আচ্ছা, এই দাঁত যদি ফেলি একটা ভালো দাঁত, অনেক সময় এটার কস্টিং বেশি হবে বা সময় বেশি লাগবে, অনেক পেশেন্ট যদি বলে যে আমি দাঁতটা ফেলে দিব, এরকম অনেক পেশেন্টই কমপ্লেন করে, সেই ক্ষেত্রে আমাদের কী অ্যাডভাইস থাকবে যে আমরা তাকে কেন ফেললে তার কী কী সমস্যা হতে পারে সে সম্পর্কে আপনি কিছু বলুন স্যার। আচ্ছা, ফেলে দিলে প্রথম যে সমস্যাটা হয় একটা শূন্যস্থান তৈরি হয়, একটা দাঁত নাই। আমরা জানি যে কিছু মানে একটা জিনিস মানে সারিবদ্ধভাবে কিছু জিনিস আছে, একটা সরে গেলে বাকিগুলোর মধ্যে একটা মুভমেন্ট চলে আসে। সেই অনুযায়ী দাঁতের একটা দাঁত যদি উঠানো হয় বাকি দাঁতগুলো আমাদের মুভমেন্ট হয়, পাশের দাঁতগুলা ড্রিফ্ট হতে পারে বলে ওই জায়গাটাতে চলে আসতে পারে, উপরের দাঁতটা নিচের দিকে আসতে পারে, এতে কি হয় আমরা বলি ম্যালঅক্লুশন। ম্যালঅক্লুশন হওয়ার কারণে লাস্টে কি হয় আমাদের যে হাড়ের চোয়ালের যে জয়েন্ট আছে জোড়াসন্ধি আছে সেইখানে ব্যথা হতে পারে, টিএম জয়েন্ট বলি আমরা। এই টিএম জয়েন্টে ব্যথা হয় সাধারণত এবং বিভিন্ন ধরনের পেইন হয় ওই টিএম জয়েন্টে, এমনকি সেটা অনেক সময় সার্জারিও লাগতে পারে। এই কারণে আমরা দাঁত ফেলাটাকে কখনো উপদেশ দেই না, যে দাঁতটা রাখি এবং দাঁত যদি ফেলেই দিতে হয় তার প্রতিস্থাপন করতে হবে। এই প্রতিস্থাপন, জি স্যার, আপনি একটা সুন্দর একটা আমাদের অ্যাডভাইস দিন যে দাঁত যদিও আমাদের কোনো কারণে ফেলতে হয় তাহলে তার প্রতিস্থাপন করতে হবে। স্যার মোসাদ্দিক হোসেন স্যারের কাছে জানতে যাব, এই প্রতিস্থাপন দাঁতটা যেটা বললেন যে কোনো কারণে যদি আমার দাঁতটা ফেলে দিতে হয়, অনেকগুলো কারণ দেখিয়েছেন যেমন ভার্টিক্যাল ফ্র্যাকচার যেটা বললে দাঁতটা যদি ভেঙে যায় বা অনেকখানি গ্রস ক্যারিজ হয়ে দাঁতটাকে ভেঙে গেল অথবা অনেক ক্ষয় হয়ে গেল দাঁতটাকে রক্ষা করা গেল না আমরা ফেলে দিলাম, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওই স্থানটাকে যে খালি স্থানটা হলো সেটাকে আমরা পূরণ করে থাকি? খালি স্থান পূরণের জন্য আমরা বয়স ভেদে সিদ্ধান্ত নিতে পারি। তো আমরা ওই খালি জায়গার জন্য কৃত্রিম দাঁতের একটা আর্টিফিশিয়াল টিথ যেটা কৃত্রিম দাঁত তার চেয়ে উন্নত ধারা চলে এসেছে, আমরা এখন ব্রিজ করতে পারছি পাশের দাঁতের সাথে সংযুক্ত করে, এটা তো ফিক্সড, এটা খোলা করা যায় না, একটা প্রসেস আছে যে স্থায়ী সব ইমপ্ল্যান্ট করে দাঁত লাগানো হয়। স্যার আমি মুমিন হক স্যারের কাছে জানতে যাবো, হ্যাঁ স্যার যে বললেন মোস্তাদিক ইমপ্ল্যান্টের কথা বললেন, ইমপ্ল্যান্ট সম্বন্ধে আমাদের একটু বলেন যে এই ইমপ্ল্যান্টটা কিন্তু সাধারণত আমাদের এখন পর্যন্ত আমি দেখি আমাদের দেশের রুগীদের মধ্যে একটা এটা অনেক এক্সপেন্সিভ একটা প্রসিডিওর, বাট আপনি কি মনে করেন বা এই এই প্রসিডিওরটা আমরা এখন কিভাবে আমাদের এখানে ইমপ্ল্যান্ট এখন সারা বাংলাদেশে বিদেশের মতো আমাদের দেশেও মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা নিজেরাও করছি। কিছুদিন আগে ইমপ্ল্যান্ট নিয়ে একটা সেমিনারের আয়োজন হয়েছে ঢাকাতে রেডিসন ব্লুতে, আমরা সেটাতে এসে অংশগ্রহণ করেছি, সেখানে অনেক কিছু শিখতে পেরেছি। তো আমার মনে হচ্ছে যে আমরা যদি এটার প্রসার করতে পারি এবং এটাকে যদি আর একটু সহজলভ্য করে সবার দোরগোড়ায় পৌঁছাইতে পারি তাহলে ইমপ্ল্যান্ট হচ্ছে সবচাইতে প্রতিস্থাপনের ভালো চিকিৎসা, যেটাতে পাশের দুটো দাঁতকে আমরা ভালো দাঁতকে আমাদের রাখিয়েছে ক্রাউন বা টিমুকুট করতে পড়াতে হবে না, রিমুভেবল ডেন্টার যেটা অস্থায়ী দাঁত
মুখে লাগালাম খুললাম সেটাও লাগছে না, সেটা অনেক সময় একটু রিস্ক হয়ে যায়, কখনো কখনো গলায় আটকেও যেতে পারে, অনেক সময় লাঙ্গেও চলে যেতে পারে বা আমাদের স্টমাকেও যেতে পারে, এটা আবার অনেক একটা সার্জারিতে লাগতে পারে, মানুষের মৃত্যু ঝুঁকিও বাড়ায় দিতে পারে, এটা হচ্ছে মেয়ে যদি আমরা যে অসতর্কভাবে সেই টিনচারটা আমরা ইউজ করে থাকি, মানে ইমপ্ল্যান্টই সবচেয়ে বেস্ট, ভালো করতে একটু ব্যয়সাপেক্ষ হলেও সেটা বেস্ট, সেটাকে আমাদের দূর করে আনতে হবে এবং এটা আমাদের মনে সবারই সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। এই সম্পর্কে মুসলিম স্যার কেন সাইকোলজিতে অনেকে যে মুমিন স্যার বলেন যে ইমপ্ল্যান্টটা তো আমাদের সবার জন্য আমরা এটা একটু ব্যয়বহুল বলে নিতে পারছি না, সেক্ষেত্রে আমরা অন্য কোন প্রসিডিউরে যে ডেঞ্চারের কথা বললেন যে দিতে পারি সেটা সেটা ছাড়াও যে ব্রিজের কথা বললেন, ব্রিজটাকে আমরা কিভাবে আমরা মানে অ্যাডভাইস করব, কাদের কোন কোন পেশেন্টের ক্ষেত্রে তাহলে আমরা অ্যাডভাইস করতে পারি? ব্রিজের ব্যাপারটা যদি পাশের দাঁত দুর্বল থাকে সেটা অবশ্যই করার চিন্তা করা যেতে পারে। তো ইমপ্ল্যান্ট যে কোনো দাঁতের গ্যাপকে পূরণ করার জন্য ইমপ্ল্যান্ট হচ্ছে সবচেয়ে বেস্ট প্রসেস। মুখগহ্বরের দাঁতের অবস্থান বুঝে আমরা কাজ করতে পারবো। স্যার আমি আরেকটা জিনিস জানতে চাবো যে আমাদের তো বিভিন্ন রকম এখন যে অ্যাসিডিক পারপাসটা আমরা দেখে থাকি যে সামনে দাঁতে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যারিজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটার ব্যবস্থা নিতে পারি? আমরা সামনে দাঁত কালো হয়ে গেছে, অ্যাসথেটিক ডেন্টিস্ট্রি সারা ওয়ার্ল্ডেই খুব জনপ্রিয়, এটা আমরা এন্ডোডন্টিক যারা ডেন্টিস্ট তারা আমরা জানি বা নর্মাল ডেন্টিস্টরাও করছি, তা অ্যাসথেটিক পারপাসে দাঁতের আমরা যে ছোট যদি একটা কেভিটি হয় সেটাকে সরাসরি কালার ম্যাচিং করে আমরা ফিলিং করতে পারছি, সেখানে আমরা কম্পোজিট নামে একটা ফিলিং মেটেরিয়ালস আছে, জনগণ জানবে না কিন্তু আমরা যারা ডেন্টিস্ট তারা জানি, আমরা গ্লাস সাইনোমার দিয়েও করতে পারি, এখানে ভিনিয়ারিং হচ্ছে সবচেয়ে ভালো হতে পারে, বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান এখন আসছে। আমরা সামনের দাঁতের যেটাকে আমরা আপনি অ্যান্টেরিয়র দাঁত বলেছেন অ্যান্টেরিয়র সমাধান করতে পারি, সেটার জন্য বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান আছে, ওই আছে। আর পিছনে দাঁতে ফিলিং এর ক্ষেত্রে আমরা স্যার কোন কোন ম্যাটেরিয়ালকে আপনি এখন সাজেস্ট করছেন যেটা ভালো হয়? আগে যেমন দেখা যাচ্ছে যে অ্যামালগাম ফিলিং করতো কিন্তু এখন তো আমরা সেটাকে আর অ্যাডভাইস করি না সাধারণত, সেক্ষেত্রে আপনি একটু বলেন। এখন তো সিরামিক ফিলিং বা লাইট কিউর ফিলিং ই আমরা প্রেফার করে থাকি, এখন তো অ্যামালগাম ফিলিং ইউজই হয় না, সেটা অ্যামালগাম আছে আমাদের সব ডেন্টিস্টই এটা থেকে দূরে আছেন, মার্কারি কারণে আমরা সেটাকে অবশ্যই অ্যাভয়েড করে থাকি। স্যার এই যে একটা ফিলিং করার পরে আমি মুমিন স্যার কাছে জানতে চাবো যে একটা ফিলিং করার পর কীভাবে সেই দাঁতটাকে মেনটেন করতে হবে একটু আপনি বলুন। ফিলিংয়ের জন্য আমরা ডেন্টিস্টরা সবচেয়ে প্রয়োজন হচ্ছে, এটাও আমার জনগণ বুঝবে না, সেখানে কিছু অ্যানাটমিক্যাল টার্ম আছে সেটাকে মেনটেন করতে হবে, এটা যদি আমরা ডেন্টিস্টরা মেনটেন করতে পারি, সেখানে এমব্রেশার বলি কন্ট্যাক্ট পয়েন্ট বলি, এটা জনগণের জন্য এটা আমরা যদি মেনটেন করতে পারি এবং সব শেষে ওই ফিলিংটাকে যদি পলিশ করে রাখতে পারি, তাহলে পলিশিং করা দাঁতের মধ্যে ফিলিংয়ের মধ্যে রেস্টোরেশনের মধ্যে ফুড ইম্প্যাক্ট কম হবে, এবং ফুড ইম্প্যাক্ট যদি কম হয় তাহলে পাশের দাঁতও ভালো থাকবে এবং ওই দাঁতটাও ভালো থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে বলেন। স্যার আমি এখন মতন হোসেন স্যারকে বলবো একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন স্যার। ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য, আমি রাজ টিভিকে ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই। স্যার আমি এই দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আর আশা করি আপনার অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন, এবং আমরা স্যার আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সেই সিলেট থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে বিভিন্ন রকম দাঁতের বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন এবং আশা করি দর্শকরা এই ব্যাপারে অনেক উপকৃত হবে। মুমিন স্যার আপনি এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় নিয়ে উপস্থাপনা করছেন, আমাদেরকে এখানে ডেকেছেন। দর্শকদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে দাঁতের যত্ন যদি আপনি নেন তাহলে দাঁত আপনার যত্ন নেবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি যদি চিবিয়ে খেতে পারেন তাহলে চিবিয়ে খাওয়া ফলে আপনি সুস্থ থাকবেন,
দাঁতের যত্ন নিন, দাঁত আপনার যত্ন নেবে। এবং সবশেষ কথা হচ্ছে, আমি রাজ টিভিকে ধন্যবাদ জানাই, সুদূর সিলেট থেকে আমি এবং আমার এই স্যার আমরা উপস্থিত হয়েছি আজকের প্রোগ্রামে। আমি ধন্যবাদ জানাই রাজ টিভিকে, ধন্যবাদ জানাই বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সকে, তাদের উদ্যোগে আজকে আমরা এই প্রোগ্রামে এসেছি। প্রোগ্রামটা সাকসেসফুল হোক, এবং তাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে 21 তারিখ, ওরা আমাদেরকে জানিয়েছেন। আমরাও চাই সারা বাংলাদেশের সকল ডেন্টাল সার্জন আমরা এই প্রোগ্রামে উপস্থিত হব এবং তাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করব। সবশেষে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের স্পন্সর মেডিপ্লাসকে। মেডিপ্লাসের সহায়তা ছিল বলে আমরা এই সুন্দর প্রোগ্রাম করতে পারছি। সর্বোপরি আবার উপস্থাপক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহানক স্যার। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মুখ গহ্বর এবং দাঁতের যত্ন নিন নিয়মিতভাবে। আবারও আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব।